সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে ছাড় দিয়েছে সরকার। প্রাতিষ্ঠানিক বিক্রি নিয়ন্ত্রণে সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করা হলেও প্রস্তাবিত বাজেটে সেটা শিথিলের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এতে বিক্রি যেমন বাড়বে, তেমনি বাড়বে সরকারের সুদ বাবদ ব্যয়ও। ঘাটতি অর্থায়নে সঞ্চয়পত্র নির্ভরতা বাড়লেও কেনার ক্ষেত্রে তদারকিতে নতুন কোনো পদক্ষেপ নেই। নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর বড় অংশেরই নির্ভরতার জায়গা সঞ্চয়পত্র, কারণ এই স্কিমে নির্ভর করেই আর্থিক সুরক্ষা নিশ্চিত করে বিপুল সংখ্যক মানুষ। তাই কয়েক বছর ধরেই বাজেটে সঞ্চয়পত্র বিক্রির যে লক্ষ্য ধরা হয়, বছর শেষে বিক্রি হয় তার চেয়েও অনেক বেশি। সঞ্চয়পত্রতে একটু লাভের পরিমাণটা বেশি, ব্যাংকে তো বিনিয়োগ করলে লাভের পরিমাণ কম, এই জন্য সঞ্চয়পত্র বিনিয়োগে ভালো। আমরা যারা পেনশন হোল্ডার তারা এটা দিয়ে সংসার চলে, কোনো মধ্যে যাদের সীমিত আয় আছে তাদেরকে এটা বারবার ওইটাকে ইয়ে দিতে হবে, কিন্তু তার তো আসলে কোনো ইনকাম নেই, অতিরিক্ত ইনকাম নেই, মানে মিনিমাম যে কর দায় আর কি ওইটাও আসে না, কিন্তু তারপরেও তাকে রিটার্ন দিতে হয়, এই জন্য এটা অসুবিধা হয়। চলতি অর্থবছরের চিত্রই ধরা যাক, লক্ষ্য নির্ধারণ করা হয় 25,000 কোটি টাকা, কিন্তু অর্থবছরের 10 মাসে বিক্রি হয়েছে প্রায় 35,000 কোটি টাকা, অর্থাৎ বছর শেষে বিক্রি দাঁড়াতে পারে 45,000 কোটি টাকা, যা লক্ষ্যের চেয়েও বেশি হবে 20,000 কোটি টাকা। ক্ষতি করছে এই সঞ্চয়পত্রের মাধ্যমে, বন্ড মার্কেটে ডেভেলপমেন্ট করতে দিবে না, এটা স্টক মার্কেটকে ডেভেলপ করতে দিবে না, এটা হাউজিং ফাইন্যান্সকে ডেভেলপ করতে দিবে না, এটা কিন্তু বিভিন্ন ভয়ঙ্কর ক্ষতিকর একটা একটা প্রথা যেটা আমরা চালিয়ে আসছি ব্রিটিশ আমল থেকে। প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্র থেকে ঋণ লক্ষ্য ধরা হয়েছে 32,000 কোটি টাকা, অর্থাৎ চলতি অর্থবছর থেকে 7,000 কোটি টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে বিক্রি লক্ষ্য। বলাই যায় বাজেট ঘাটতি মেটাতে বেড়েছে সঞ্চয়পত্র নির্ভরতা, কিন্তু বছর শেষে বিক্রি হবে লক্ষ্যেরও বেশি। সামনের বছরগুলোতে সরকারের এই ঋণের যে পরিষেবা ব্যয় আছে, সুদের ব্যয় আছে, সেইটাকে আরো বেশি খরচ করতে হবে, এবং ফলে তার অন্য জায়গায় যে ব্যয় করার ক্ষমতা সেইটা কিছুটা কমে আসবে। সঞ্চয়পত্র বিক্রি নিয়ন্ত্রণে এবার ছাড় দিয়েছে সরকার। বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিক্রি ঠেকাতে 1,00,000 টাকার বেশি সঞ্চয়পত্র কেনার ক্ষেত্রে টিআইএন নম্বর বাধ্যতামূলক করা হয়, কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে 2,00,000 টাকার বেশি কেনার ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে কর শনাক্তকরণ নম্বর। যারা ধনী শ্রেণী আছেন তারা যেন এই উচ্চ সুদের সুবিধাটা না পান, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তারা এমনিতেই বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে বিনিয়োগের খুব বেশি জায়গা পাচ্ছেন না, তাদের জন্য সঞ্চয়পত্র খুবই গুরুত্বপূর্ণ বিনিয়োগের জায়গা হতে পারে। সঞ্চয়পত্র থেকে সরকারের ঋণ বাড়লে বেড়ে যায় সুদ বাবদ ব্যয়, কারণ ব্যাংক ব্যবস্থা থেকে সঞ্চয়পত্রের সুদহার বেশি অন্তত 5 ভাগ। ডিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।